ফাইনালি বন্ধুরা, কথা হলো রেডমি নোট 9 প্রো, যেখানে অনেকগুলি লিস্ট বার এসেছে। বন্ধুরা, রেডমি সিও এখানে অফিসিয়াল কনফার্মেশন দিয়েছে রেডমি প্রথম বাজেটের ক্যাটাগরি 5G স্মার্টফোন যা রেডমি নোট 9 প্রো, যে আপনারা 16 মেগাপিক্সেল কোয়াড কোর ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 700 সিরিজের একটি পাওয়ারফুল প্রসেসর যা সাধারণত 5G সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ও তারই সঙ্গে এটি পপ আপ সেলফি ক্যামেরা ও ইন ডিসপ্লেতে এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও সাপোর্ট দেখতে পাবেন। চলুন বন্ধুরা, কথা হলো স্মার্টফোনটিতে কী কী পাবেন এবং স্মার্টফোনটির মধ্যে ইন্ডিয়াতে কতদিনের মধ্যে লঞ্চ করতে চলেছি অ্যান্ড ইন্ডিয়ান প্রাইস কত হবে। বন্ধুরা, এই স্মার্টফোনটি শুরু করব এই স্মার্টফোনটির বিল্ড অ্যান্ড ডিজাইন কোয়ালিটি দিয়ে। চলুন বন্ধুরা, দেখানো যাক এই স্মার্টফোনটির বিল্ড অ্যান্ড ডিজাইন কোয়ালিটি। রেডমি নোট 9 প্রোতে গ্লাস ডিজাইন দেখতে পাবেন যা রেডমি নোট 8 প্রোর মতো হতে চলেছে, যেখানে বন্ধুরা 108 মেগাপিক্সেল কোয়াড কোর ক্যামেরাও দেখতে পাবেন। এবং বন্ধুরা, বলতে গেলে স্মার্টফোনটিতে আপনি সাধারণত গোল্ড গ্লাস ডিজাইনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, যদি দেখি এই স্মার্টফোনটির ফ্রন্ট সাইজে, সেখানে আপনি সাধারণত 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা সাধারণত সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়ে আছে। বন্ধুরা, এই ফোনটির ইন ডিসপ্লে থাকছে এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এই ফোনটির ফুল ডিসপ্লে হওয়ার ফলে এই ফোনটিতে আপনি সাধারণত পপ সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা সাধারণত 32 মেগাপিক্সেল এটি পপ সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রসেসর বলতে গেলে এই স্মার্টফোনটি অলরেডি চায়নায় অনেকগুলি 5G ডিভাইস লঞ্চ করে দিয়েছে। তো বন্ধুরা, মোস্ট রিয়েলমি নোট 9 প্রোতে 700 সিরিজের একটি পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা সাধারণত 5G সাপোর্টেড। তো বন্ধুরা, এই ফোনটিতে 700 পাওয়ারফুল একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে এটি 5000 mAh পাওয়ারফুল ব্যাটারিও পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, তার সঙ্গে বলতে গেলে আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা, এই ফোনটিতে রিয়ার ক্যামেরা আপনি 648 মেগাপিক্সেলও দেখতে পেয়েছিলেন ও রেডমি 8 প্রোতে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পেয়েছিলেন। এর থেকে অনুমান করা যেতে পারে রেডমি নোট 9 প্রোতে আপনি 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা দেখতে পাবেন, যা মি সিসি 9 প্রোতেই আপনি দেখতে পেয়েছিলেন। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি 108 মেগাপিক্সেলের কোয়াড কোর ক্যামেরা দেখতে পাবেন, যা সাধারণত প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল হতে চলেছে এবং তারই সঙ্গে 30 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেল ডিপ সেন্সার হতে চলেছে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম MIUI 11 সাপোর্টও দেখতে পাবেন, যা রান করছি অ্যান্ড্রয়েড 10। তো ফাইনালি বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রাইস অ্যান্ড রিলিজ ডেট। বন্ধুরা, এই ফোনটির প্রাইস সাধারণত 15,000 রুপিসের মধ্যে হতে পারে। বন্ধুরা, এই ফোনটির বেসিক ভ্যারিয়েন্ট হতে চলেছে সাধারণত 4GB RAM অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, যা সাধারণত 14,000 থেকে 15,000 মধ্যে হতে চলেছে। বন্ধুরা, বলতে গেলে এই স্মার্টফোনটির রিলিজ ডেট, তো বন্ধুরা, এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে 2020 ফার্স্ট উইকে লঞ্চ হতে চলেছে। বন্ধুরা, এই ছিল স্মার্টফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য।